জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শনিবার রাত 9:30 দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, আশুলিয়ার জিরানিতে তাদের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত বহিরাগত যুবক মামুন তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডেকে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের একটি রুমে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এদিকে ঘটনা জানাজানি হলে রাত 2:00 দিকে মীর মোশাররফ হোসেন হলের সামনে 2 শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে নিরাপদ ক্যাম্পাস চাই স্লোগানে বিক্ষোভ করতে থাকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজুল হাসান বলেন, ঘটনা তদন্তে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী।